ওয়েলকাম ব্যাক টু হোমি ওয়ার্ল্ড ডাক্তার রিয়াজুল করিমের চ্যানেলে। আমি আজকে একটি ওষুধের মাঝে মাঝে ভুলভাল প্রয়োগ হয়ে থাকে, যে ভুলভাল প্রয়োগগুলো হয় এবং আর কি কি সিমটমকে খুব বেশি প্রায়োরিটি দিয়ে ওষুধটা ব্যবহার করলে অনেক বেশি রেজাল্ট আমরা ঘরে আনতে পারবো সে ব্যাপারেই কথা বলছি। সেটা হচ্ছে সিমিসিফিউগা। এই সিমিসিফিউগা ওষুধ হোমিও জগতে একটা বিশাল বড় জায়গা দখল করে আছে। সিমিসিফিউগার আর একটা নাম আছে, একটিয়া রেসিমুসা। এই দুইটার একটা নাম নামেই টাকা হয়, কোনো সমস্যা নাই, তবে সিমিসিফিউগার নামটার সাথেই হোমিওপ্যাথিক ডাক্তাররা খুব বেশি পরিচিত। এই সিমিসিফিউগা ওষুধটা হোমিওপ্যাথিতে কেন এত জায়গা দখল করে আছে? আমাদের দেশে অর্ধেকের বেশি মানুষ মহিলা বা নারী। এই নারীদের সব থেকে বেশি যে রোগে আক্রান্ত হয় সেটা হচ্ছে ইউটেরাস বা জরায়ুর প্রবলেম। এই জরায়ুর প্রবলেম যখন হয় তখন আমরা সাধারণত খুব হুটপাট করে সিমিসিফিউগা ওষুধটা ব্যবহার করে ফেলি, কিন্তু সিমিসিফিউগা ওষুধটা ব্যবহার করার জন্য অন্তত পক্ষে কয়েকটা সিমটমকে খুব বেশি প্রায়োরিটি দিতে হয়। সেটা হচ্ছে যে নাম্বার ওয়ান, সিমিসিফিউগার পেনটা তো অবশ্যই আপনার ইউটেরাসে হতে হবে। আর একটা হচ্ছে যে এই সিমিসিফিউগার পেন যাদের হবে তাদের আর একটা সিমটম থাকতে হবে, তাদের বাতজনিত একটা হিস্ট্রি থাকতে হবে। আর একটা হচ্ছে সিমিসিফিউগার পেশেন্টের ব্যথাটা এক পাশ থেকে শুরু হয়ে আর এক পাশে ছড়িয়ে যাবে। সিমিসিফিউগার আর একটা পেন আছে, সেটা হচ্ছে মানে আর একটা গুরুত্বপূর্ণ সিমটম, সেটা হচ্ছে ইউটেরাসে ব্যথাটা সে এমন ফিল করে যে এই ব্যথার পরিমাণটা মনে হয় যে কে সে সহ্যই করতে পারবে না। তার পেটের ভিতরে নাড়ি ভুড়ি যা কিছু আছে সব বোধহয় ব্যথা যন্ত্রণায় ইউটেরাস সহ তার যোনিপথে বের হয়ে যাবে। এরকম তীব্র ব্যথা যখন অনুভব হবে এই এক পাশ থেকে আর এক পাশে ছড়ায় যাবে, বাতের একটা হিস্ট্রি থাকবে, এরকম হিসাব নিকাশ করে আমরা সিমিসিফিউগা বা একটিয়ার রেসিমুসা ব্যবহার করব। কিন্তু আমরা যখনই মনে করি যে তলপেটে ব্যথা মানেই সিমিসিফিউগা, এই ডিসিশনটা খুব রং ডিসিশন। আমরা সিমিসিফিউগা ব্যবহারের ক্ষেত্রে যদি ক্রনিক মানে স্পেশালি অনেক পুরানা কোনো প্রবলেম হয় সেই প্রবলেমের ক্ষেত্রে সিমিসিফিউগা 200 থেকে উপরের পাওয়ার খুব বেশি ইফেক্টিভ। সবচাইতে বড় কথা হচ্ছে যখন আমরা কনস্টিটিউশনাল কোনো প্রবলেমকে নিয়ে কেস কাজ করব বা কেস নিয়ে নিজেরা ডিল করব, তখন অবশ্যই আমাদেরকে এই মানসিক লক্ষণগুলোকে খুব বেশি প্রায়োরিটি দিতে হবে। আর যখন অ্যাকুইট কোনো ব্যাপার নিয়ে আমরা কাজ করব তখন আমরা সাইন সিমটমকে অনেক বেশি প্রায়োরিটি দিব। বাস্তবতা হচ্ছে যে ইউটেরাসের উপরে আর কি কি মেডিসিন আছে সেই মেডিসিনগুলোর ডিফারেন্স জানাটা খুব জরুরি। যেমন আমি জাস্ট ইউটেরাসের উপরে চরমভাবে ইফেক্টিভ এরকম কিছু ওষুধের নাম পাশাপাশি বলে দিচ্ছি, আপনারা এক এক করে যখন ওষুধ প্রয়োগ করবেন মিলিয়ে তারপরে প্রয়োগ করবেন। যেমন আমরা তো সিমিসিফিউগা নিয়ে কথাই বলছিলাম, নাম্বার ওয়ান এটাকে ধরে নিই, নাম্বার টু লিলিয়াম টিক, নাম্বার থ্রি সিপিআর, নাম্বার ফোর ট্রাকজিনাস আমেরিকানা, নাম্বার ফোর অরামিওর নেট্রানেটাম, নাম্বার ফাইভ নেট্রাম কার, নাম্বার সিক্স সিফিলিনাম, নাম্বার সেভেন জনসিয়া অশোকা, নাম্বার এইট অ্যাব্রোমা রেডিক্স, নাম্বার নাইন অ্যাব্রোমা অগাস্ট, নাম্বার টেন সেবাইনা। এই মেডিসিনের বাহিরেও আরো অনেক অনেক মেডিসিন আছে। জাস্ট আমি যে ওষুধের নামগুলো বলছি এটা হচ্ছে আমার ব্যবহারের এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি যা ব্যবহার করি সব মেডিসিন আমার মতোই হবে বিষয়টা কখনো এমন না। আরও যারা ব্যাপক ব্যবহার করেন বা ব্যাপক এক্সপিরিয়েন্স আছে আপনারা তাদের সাথে কথা বলে তাদের এক্সপিরিয়েন্স অনুযায়ী আপনার লেখাপড়া মিলিয়ে আপনি ওষুধ ব্যবহার করতে পারেন। সবসময় মাথাটা আর একটু ঠান্ডা রেখে হিসাব নিকাশ করে বুঝে শুনে যখন আমরা ওষুধ প্রয়োগ করব তখন তার রেজাল্ট অনেক ভালো হয়। মাথা ঠান্ডা একজন ডাক্তারের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি আশা করি যা বলতে চেয়েছি আমার হোমিওপ্যাথিক বন্ধু অনুরাগীগণ
তা বুঝতে পেরেছেন এবং সিমেসিফিউগা খুব সফলভাবেই তারা ব্যবহার করতে পারবেন বলে আমি আশা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।